হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি পান্না জার্মান ওফানবাগ থেকে বলছি রদসী সালাম দাও কেমন আছো কে রদসি খুব ভালো আছে

রদসির বাবারা হচ্ছে ছয় ভাই দুই বোন আর আমার শ্বশুর শাশুড়ি এখানে আর এখানে তো হচ্ছে আমরা আমার মনি মনি রদসী মাটা সবাই মাসাল্লাহ বলবেন আর এই যে আমার টুনটুনি পাখিটা তো এখন আমি যে ঘর গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে নিয়ে

কেউ মনে করবেন না যে রদসির আজকে জন্মদিন এটা এমনি আমরা বাংলাদেশে গিয়েছিলাম তখন এটা আমরা করে নিয়ে এসেছি তখন আমি রান্না করে চলে আসলাম ফ্রিজ খুললাম দেখি এই রদুসি তো আমি এই যে গোল্ড ফিশ বের করলাম এটা আজকে রান্না করব জি ঠিক আছে আমি রান্না করে ফেলি তো এর ফাঁকে আমি ভাতটাও রান্না করে নিয়েছি জি আর দুপুরে যে কলার ভাজি করেছি এটা হচ্ছে মাছ কালার ডাল করেছি সিম ভাজি করেছি সুটকি দিয়ে আর আমাদের মাছ মাছটা আমি এখন বসাবো কি বলো মা আপেল সিটা তুমি খাবে না এটা এটা ওকে দিব ঠিক আছে আজকের ব্লগটি আর না বাড়াই আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ